হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুন্নাস পাশে তোমাদের অনেক স্বাগত। তো চলো, আজকে সাপ বেরিয়েছে, তো সেই জন্য চলো আমি যাচ্ছি, তোমরা দেখবে চলো, বলছে নাকি বড় গোকড়ো সাপ। তো আমি যাচ্ছি ওখানে, নাকি আজকে মানে এখনই কোনো মানুষকে এখনই দিত ছবল মেরে, তো তাকে অলরেডি মারা হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি দেখতে, তোমরা চলো গিয়ে দেখবে চলো কি অবস্থা ওখানে ওখানকার। তোমরা ক্যামেরা কর, আমি না তাহলে চান্দ দেবে ঢুকতো, সবটা চান্দ দেবে ঢুকতো, চান্দ দেবে ঢুকতো, চান্দ দেবে ঢুকতো, না না বেঁচে থাকবে নাকি? না না মুখটাই মেরেছে একদম। কারো নজরে পড়েনি বলে দেখতেই পাচ্ছ চন্দ্রগুড়ে আমার এবার গা শিশির করতে আরম্ভ করে দিয়েছি। আমাদের দোকানে আজকে একটা খুলতে গিয়ে পুড়ে যাবে তো চটগুলো, চট পুড়ে দিতে হতো, চটের বস্তা আমি ফোন করতে করতে আসছি, আপন মনে চোখটা পড়ে গেছে নিচে, তখন ওই তখন রাস্তায় শুয়ে আছে, ওই রকম করে ধরবে না। ওখানে যদি মন মনে কিছু বলে বলবে দাদি বদিনাদা পড়াচ্ছিল, আমরা একাটি করে খড় ধরে দিয়েছি ও, এখন অভিশাপ দেয়া দিয়ে দিল,
তোমাদের শীতকালে আগুন পোহানো ওখানে একটু হয়ে যাবে, ওটা যেন হাত পড়ে না, হাত পড়লে এগিয়ে আসবে, তুলে দিতে হবে তো, লাইটটা খুলিনি বলেই তো সাপটা মারা পড়লো, নালে ও চন্দ্র রাতে ঢুকে বসে থাকতো। পেটটাও দেখছো না একবার ঢোসকা হয়ে আছে, মারা হয়েছে না রে, তাহলে ও পেটটা মারা হলে সাপ মরেনি, মরে এখনো পড়েনি, কিন্তু কতক্ষণ সময় লাগবে, ছেলে মেয়েগুলো একা আছে, নামাবো আর সে সময় আমি চাঁদু চাঁদু ঢাকা দিচ্ছি, আমি বলছি কি হলো দেবতা লাঠি নিয়ে এসো, লাঠি ঠিক মতো খুঁজে পাচ্ছি না, বলো না লাঠি গুলো বড় হয় না তখন, বলছি চাঁদের বাড়ি ঢুকতো না চাঁদু বাড়ি ঢুকতো, এই সাপের গন্ধটা এই সোজা খুব খারাপ নাকের এক গন্ধ, হ্যাঁ নাকে ঢাকা দিয়ে করতে হয় এসব, সাপের গন্ধ খুব খারাপ, না না ভয় লাগছে সত্যি, এখনো তো পড়েনি, খাটটা তোলো, এইটা করে ওইটা করে আবার তোলো না, এটা তোলো, না না আমি যাচ্ছি যাচ্ছি, আর ভারী হয়ে যাচ্ছে না যত সময় যাচ্ছে, ওরে বাবরে ও আর তুলে রাখো আবারই ঘেন্টা করছে, তারপর তুই সেখানে রান্না করা তখন দিয়ে আসা হবে, দেবুনো নিয়ে আয় তাড়াতাড়ি, এ যা ফোনের কিছুই হয়নি তো, এখনো কিচ্ছু হয়নি, কমুটা